মালদার চাঁচল থানার পুলিশ বিশাল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল পোদ্দারপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ভবেশ ঘোষ নামে এক ব্যক্তি দীপাবলি উপলক্ষে নিজের বাড়িতে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি মজুদ করেছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে হানা দিয়ে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজির মূল্য প্রায় 60,000 টাকা। পুলিশ ভবেশ ঘোষকে গ্রেপ্তার করে, ধৃতকে মঙ্গলবার পুলিশ মহকুমা আদালতে পেশ করে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। মালদা থেকে দেবুসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। মালদার চাঁচল থানার পুলিশ বিশাল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল পোদ্দারপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ভবেশ ঘোষ নামে এক ব্যক্তি দীপাবলি উপলক্ষে নিজের বাড়িতে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি মজুদ করেছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে হানা দিয়ে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজির মূল্য প্রায় 60,000 টাকা। পুলিশ ভবেশ ঘোষকে গ্রেপ্তার করে, ধৃতকে মঙ্গলবার পুলিশ মহকুমা আদালতে পেশ করে। মালদা থেকে দেবুসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।